আরব দাসীদের মতো দাস দাসীদের মতো বানাচ্ছে, যে যখন রাস্তায় যারা চিপ পেটাচ্ছে, যখন মন চাইবে সমাবেশের অনুমতি দিবে, যখন মন চাইবে জেলে ভরবে, যখন মন চাইবে বাড়ির নিচ থেকে হামলা করে থানায় নিয়ে নাশক তারা মামলা সাজাবে। সুষ্ঠু নির্বাচনের জন্য লড়াই করছে, বাস্তবতা সত্য 52 বছরের রাজনীতিতে সুবিধাবাদী লুটেরা দালাল চরিত্রহীন তৈরি হয়েছে, যেই চরিত্রহীনরা মানুষের আবেগ অনুভূতি নিয়ে খেলেছে, প্রতিবাদ স্বৈরাচারের দোসর হয়েছে, যার ফল আজকে আমরা ভোগ করছি। কাজে আজকে আমরা এই সম্মিলিত শ্রমিক পরিষদের মাধ্যমে সারা দেশের শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করে মুক্তিযুদ্ধের যে ঘোষণা ছিল, তেসরা মার্চের যে ঘোষণা, কৃষক শ্রমিকের রাজনীতি কায়েম করতে হবে, সেই কৃষক শ্রমিকের রাজনীতি কায়েম করার জন্য আপনাদেরকে জেগে উঠতে হবে। আজকে আমরা জনপ্রতিনিধি নির্বাচন, সরকার পরিবর্তনের যে রাস্তা ছিল সুষ্ঠু নির্বাচন এবং ভোটের অধিকার, আজকে সেই ভোটের অধিকার কেড়ে নিয়ে আমাদেরকে ওই আরব দাসীদের মতো দাস দাসীদের মতো বানাচ্ছে, যে যখন রাস্তায় যারা চিপ পেটাচ্ছে, যখন মন চাইবে সমাবেশের অনুমতি দিবে, যখন মন চাইবে জেলে ভরবে, যখন মন চাইবে বাড়ির নিচ থেকে হামলা করে থানায় নিয়ে নাশক তারা মামলা সাজাবে। এইভাবে একটা রাষ্ট্র চলতে পারে না বন্ধুগণ, এইভাবে একটা দেশ চলতে পারে না। আমরা অস্তিত্বের সংকটে দাঁড়িয়ে আছি। আজকের এই 5.5 কোটি শ্রমজীবী মানুষই সবচেয়ে অস্তিত্ব সংকটে পড়বে।